মহাভারত শুরু হয়ে গেল। তানিয়া কুল, দেখ এত টেনশন করলে এত এক্সাইটেড হলে কিন্তু কোনো প্রবলেম সলভ করা যায় না। কিন্তু কি করব শুভম, রক্তের অভাবে একটা বাচ্চা এভাবে বিনা চিকিৎসায় মারা যাবে। কিচ্ছু হবে না, প্লিজ রিল্যাক্স। দেখ একটা না একটা উপায় তো আমাদের বার করতেই হবে, নাকি? ব্লাড ব্যাংকে রক্ত নেই তো কি হয়েছে? আমাদের এত চেনা পরিচিত লোক আছে, তাদের কারো না কারো ব্লাড তো ও নেগেটিভ হবেই। ইউ জাস্ট রিল্যাক্স অ্যান্ড লেট মি থিঙ্ক, ওকে? ও নেগেটিভ, ও নেগেটিভ, ও নেগেটিভ, কার রক্ত হতে পারে ও নেগেটিভ? হ্যালো দাদা, শোন না, তুই কি এক্ষুনি এ মুহূর্তে হোলি স্পিরিট হসপিটালে আসতে পারবি? দাঁড়াও, রাজু আসো, তোমাদের হচ্ছে, তখন মজা দেখবে। তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি কি করি এখন? রাজুটাও তো এলো না, এমন ইরেসপন্সিবল হাজবেন্ড আমি দেখিনি। বউ প্রেম করছে ডাকলাম, তবু এলো না, দেখো ঠিক টাইমে এলো না। আমি ওরা ওদিকে চলে যাচ্ছে, না আমি যাই ওদের ওদের পিছনে যাই। না না, আমি রাজু তো আবার খুঁজে পাবে না। ও বাবা, আমি কি করি? এ চলেই তো যাচ্ছে, আরে রাজু কোথায় গেল? তো খুঁজে পাবে না, আমার কাঁদতে ইচ্ছা করছে এখন। আমার এখানেই তো বলেছিল, কি আশ্চর্য, কোথায় গেল? যা বাবা, মিথ্যে বলে ডেকে আনলো নাকি? তোমার এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, তুমি কি? আমি অনেকক্ষণ এসেছি, তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। চলো এখন খুঁজে পাই কিনা চলো। কাদের? এ কি, তুমি জানো না আমি তোমায় বললাম যে ফোনে তানিয়া, তানিয়ার বয়ফ্রেন্ড, ওই যে স্কুলে একটা চিঠি দিয়েছিল না সঞ্জয়দা বলে, চাকরিটা তো হলো তারপর। বৌদি, আমি সঞ্জয়দাকে চিনি। তুমি চেনো? ও একি, এ তো রাজু আর বৌমা। হে ঠাকুর, বৌমা কি রাজুকে ফাঁদে ফেলছে নাকি তানিয়াকে জব্দ করার জন্য? দেখো একে চেনো কিনা, চলো চলো তাড়াতাড়ি চলো। Thank you.
কি হলো? তুই না মনোবিদ, সাইকোলজিস্ট? ইয়েস, বাট হঠাৎ এই প্রশ্ন? তুই যদি এভাবে টেনশন করিস তাহলে ওই মজার উপরে কি ইম্প্যাক্ট হবে তুই বুঝিস না? তোর টেনশন করার থাকলে বাইরে চা খেতে খেতে টেনশন করকে যা। সরি, আই এম এক্সট্রিমলি সরি, কিন্তু দেখ নিজের আপনজনের রক্তপাত দেখলে পৃথিবীর সেরা সার্জনেরও কিন্তু হাত পা কাঁপতে শুরু করে দেয়। আর তাছাড়া ওই মেয়েটার অবস্থা তো ভালো না বল? জানি, আর আমি এও জানি যে বাচ্চারা তোর আপনজন, তাই জন্য বলছি একটু বাইরে গিয়ে চা টা খেয়ে। কি হচ্ছে? কি আবার হবে? আপনারা ফিসফিস করে কথা কেন বলছিলেন? সত্যি করে বলুন কি হয়েছে। আরে না না, কিছু হয়নি। আমি আসলে তানিয়াকে বলছিলাম পিঙ্কি ভালো আছে। আপনি কি করে জানলেন? আপনি তো এখানেই ছিলেন। আরে না না, আমি তো ভেতরে গিয়ে খবরটা নিয়ে এলাম। আমি দেখতে পেলাম না কেন? আসলে আপনি তখন নিজের ভাবনার মধ্যে ডুবেছিলেন, আর সেই জন্যই আমি আপনাকে খবরটা না জানিয়ে সোজা তানিয়াকে জানিয়েছি, যাতে তানিয়া আপনার পাশে বসে কানে কানে খবরটা আপনাকে দিতে পারে। তোমরা ভগবান, তোমরা না থাকলে আমি ওকে খুঁজে পেতাম না। তুমি ভগবান হয়ে রক্তের জোগাড় করে দিয়েছ। ভগবান? হ্যাঁ ভগবান। না, একেবারে না, আমরা মানুষ, একদম সাধারণ মানুষ। না, মানুষ কখনো একটা মানুষের জন্য এভাবে ঝাঁপিয়ে পড়ে না। ফুটপাতে যেতে স্ট্রোক হওয়া একটা লোক ফুটপাতেই বুক চেপে ধরে মরে যায়, কেউ ফিরেও দেখে না। গাড়ি চাপা পড়া একটা লোক তার শেষ শক্তি দিয়ে বলে আমাকে হসপিটালে নিয়ে চলো, কেউ ঘুরেও দেখে না। এতে মানুষের ভুল নেই। সময়ের চাপে মানুষ বড্ড দুর্বল, তাই আর তাই আমরা তো হাতটা বাড়িয়েই রেখেছি। দেখি না কতদিন মানুষ পারে সেই হাতটাকে না ধরে থাকতে। তোমার জন্য, যদি তুমি ঠিক সময় পৌঁছাতে তাহলে এটা হতো না। তুমিও তো ঠিকানাটা ঠিক করে বলতে পারলে না। চলো ওদিকে যাই দেখি। জুতোটা গেল খুলে মরণ। তা হাঁটার অভ্যেস আছে নাকি? সে তানিয়ার সঙ্গে বেরিয়েছিলাম তার ট্যাক্সি করে। এই যা, কোন দিকে গেল? নিজে দেরি করে এলে আবার আমার উপর রাগ দেখাচ্ছ? হ্যাঁ শোনো, আমি যা করছি সেটা তোমার সংসারের জন্য করছি, এটা মনে রেখে দিও রাজু। চলো চলো। কি রে বাবা, ওদের হারিয়ে ফেললাম নাকি? না না, হারিয়ে ফেললে তো চলবে না, এর শেষ আমাকে দেখতে হবে, দেখতেই হবে। ওই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। কোথায় তানিয়া? আরে দেখ, তানিয়া নয়, বলেছিলাম না তানিয়ার বয়ফ্রেন্ড, তানিয়ার বয়ফ্রেন্ডের গাড়ি। ওই দেখো দেখো, হসপিটালের পাশে পার্ক করা আছে, ওইটাই তানিয়ার বয়ফ্রেন্ডের গাড়ি, বুঝেছো? চলো চলো, পেয়ে গেছি, এসো এসো। ইয়েস, এটাই সেই গাড়ি। আরে তুমি চেনো নাকি গাড়িটাকে? কিন্তু ওরা কোথায়? ওরা আবার কোথায়?
হসপিটালে হসপিটালে হ্যাঁ ইটস অবভিয়াস চাইল্ড সাইকোলজিস্ট মানে তো ডাক্তারই ডক্টর বয়ফ্রেন্ডের সাথে হসপিটালটা হলো একটা অন্ধকার সিনেমা হল বুঝলি এসো এসো তাড়াতাড়ি জানেন বলুন আমি ভাবছিলাম কি ভাবছিল না বলতে লজ্জা করব না আশ্চর্য বলতে লজ্জা করবেন কেন আমি ভাবছিলাম আমিও ওই দলে কোন দলে রক্তমাখা মানুষটার দিকে না তাকিয়ে সোজা চলে যাওয়ার দলে ছিলেন এখন আর নেই কিন্তু কিন্তু আমি যে খুব দুর্বল আপনি তো আমাদের বাড়ানো হাত ধরেছেন হবে মানে হয়ে গেছে কি হয়ে গেছে ওই যে হওয়ার ছিল আমার চারটিখানি রক্ত দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়ে গেছে ডাক্তারবাবুর অপারেশন থিয়েটারে যা যা করার ছিল সেগুলো করা হয়ে গেছে আমাদের লিটল ম্যাডাম পিঙ্কিকে বেড়ে দেওয়ার কথা ছিল সেটাও দেওয়া হয়ে গেছে তবে ডাক্তারবাবু বলেছেন যে আমাদের লিটল ম্যাডাম পিঙ্কি ইজ আ ব্রেভ ফাইটার অফুরন্ত প্রাণ শক্তি ওকে কোনো কিছুই দমিয়ে রাখতে পারবে না সব বাধা পেরিয়ে যাবে ও এ তো সামান্য একটা গাড়ির ধাক্কা আর হ্যাঁ একটা কথা ডাক্তারবাবু বলেছে যে এই মুহূর্তে কেউ যেন পিঙ্কির বেডের পাশে গিয়ে না দাঁড়ায় ও কি আর কিছু বলার আছে নেই তো আমার আছে কারণ এতক্ষণ যা যা কথাবার্তা বললাম সেগুলো তো ডাক্তারবাবুর কথা আমার তো বলার কথা থাকতেই পারে পারে নাকি হ্যাঁ সে তো অবশ্যই থাকতেই তো পারে হ্যাঁ দাদা যা বলেন এখানেই বলে দে কারণ বাড়ি থেকে বাবার সামনে চুটাও করতে পারে হ্যাঁ এই রে সবে ভাবছিলাম যে আমি আমার কথার ফোয়ারাটা চালু করব তুই বাবার নামটা নিয়ে একেবারে শুকিয়ে দিয়ে আর বাজে মেয়ে হয়েছিস সেগুলো কথাটাই বলুন না ও এটাও আমার মনের কথা যে পিঙ্কি সত্যিই ব্রেভ ফাইটার ও জীবনে যে কোনো বাধাই অতিক্রম করে উঠবে আই মিন যাই আসুক না কেন ওর রাস্তায় ওভারকাম করবে সে কি আপনার হাতেও লেগেছে নাকি তাহলে তো না রাধা ধরতে হবে মানে হাতটা হাতটা ধরতে হবে ও আচ্ছা ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ দ্যাট উই শ্যাল ওভারকাম সামডে ইয়েস ধরো গানটা কে তা নিয়ে ধর উই শ্যাল ওভারকাম উই শ্যাল ওভারকাম We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. Tania, আমার কিন্তু মনে হয় তোর এখন বাড়ি ফিরে যাওয়া উচিত এইবার ধরেছি সখার সখীকে সাইকোলজিস্ট মানে হসপিটালে অবাধ ঘোরাফেরা কিন্তু বান্ধবীর সাথে এরকম নিরাপদ আর সেফ জায়গা আর কোথায় হতে পারে ও মা মা খুব ভালো করেছো তুমি এসেছো খুব ভালো করেছো নিজের চোখে দেখে নাও তোমার পেয়ারের ছোট বৌমাকে দেখে নাও দেখো না তোমার আদরের ছোট বৌমাকে দেখো
কি হয়েছে তুমি এরকম চুপ করে দাঁড়িয়ে রইলে যে? ও মা, তুমি বোঝার চেষ্টা করো। ওরা কি যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারবে নাকি? রাস্তাঘাটে পার্কে লোকের ভয় আছে না, লোক দেখে ফেলবে। তাই তো হসপিটাল, কেউ সন্দেহ করবে না হসপিটালে কোন রোগের চিকিৎসা হচ্ছে। বুঝতে পারছো না, ইটস আ সেফ প্লেস। আপনার কি হসপিটালে অন্য একটা রুমও আছে? আই মিন আপনার জন্য একটা এক্সক্লুসিভলি প্রাইভেট রুম আছে? আপনি এখানে বেড করুন, আমি ওষুধগুলো নিয়ে আসছি। আপনারা এখানে এনারা কারা? আমার শাশুড়ি, আমার যা আর আমার বর। যা, বর তো পালিয়ে গেছে, আমি ওকে পরে খুঁজে নেব। আসলে ওনার মেয়ের একটা কার অ্যাক্সিডেন্ট হয়, আমি আর তানিয়া ওকে এখানে নিয়ে আসি। কিন্তু একটা প্রবলেম হয় যে ওর গ্রুপের রক্ত এখানে পাওয়া যাচ্ছিল না, আর তারপরেই তানিয়ার মাথায় আসে যে রানাদার ব্লাড গ্রুপ এক, আর তারপরেই রানাদাকে একটা ফোন করতে উনি এসে রক্ত দেন। আরে বাবা, দিয়েছি তো চারটিখানি রক্ত, ও একটু কলা মূল্য ছোলা খেলে এই জোয়ান শরীরে রক্ত আবার গজিয়ে যাবে, এত কথা বলার দরকার নেই। বাচ্চাটা এখন কেমন আছে? খুব ভালো আছে মাসিমা, খুব ভালো আছে। ভগবান রক্ষা করেছেন। না মাসিমা, মানুষ রক্ষা করেছে। আমি জেনে গেছি মানুষই মানুষকে রক্ষা করেন, ভগবান শক্তি দেন। বড় বউ, যা, পালিয়ে গেছে।